রাজ্যের রাজনীতিত শশী সিদ্দিকর নতুন টিম। শশী সিদ্দিকর টিমত অন্তর্ভুক্ত নতুন দুই সদস্য কমলাক্ষ বসন্তর পাছত আর কোন কোন শশী সিদ্দিকর টিমত মাঝে মাঝে আমাকে কব পরম্পরা বিপরীতে অসম বিধানসভাত নতুন পরম্পরা। এটা রাজনৈতিক দলের নীতি আদর্শত জয়লাভ করে আন এটা রাজনৈতিক দলক সমর্থন। পবিত্র অসম বিধানসভার মজিয়াত আরম্ভ করা এই পরম্পরার হোতা রহা সমষ্টির বিধায়ক শশীকান্ত দাস। একুশের বিধানসভা নির্বাচনের ঠিক পিছতে অর্থাৎ শীতকালীন অধিবেশনত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার ভরি চুই শাসক পক্ষক সমর্থন করেছিল এইগী কংগ্রেসী বিধায়কে। শশীকান্ত দাসর বিজেপির এই সমর্থনের মাত্র কেটামান মাহ পাছতেই বিজেপিক পোনপটিয়াক সমর্থন জানাইছিল কংগ্রেসী আন এগারী বিধায়ক সিদ্দিক আহমেদে, যত কংগ্রেসের বিধায়ক হয়ে থাকি বিজেপিক জানাইছিল সমর্থন। অথচ বিধায়ক দুইর খারিজ নহয় বিধায়ক পদ, আর সেই একই নীতি নিয়মের অধীনত এইবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারক সমর্থন কমলাক্ষ দে পুরকাষ্ঠ বসন্ত দাসর। মুখ্যমন্ত্রীর গামোচা পিন্ধাই দুজন বিধায়কে কংগ্রেস এরি শরণাপন্ন হল বিজেপি। মই এজন কংগ্রেসের বিধায়ক হিসাবে থাকিম, কংগ্রেসের সদস্য হিসাবে থাকিম, আর কংগ্রেসের সদস্য হিসাবে মর কার্যপ্রণালী মই কৰি থাকিম। কিন্তু সমষ্টির ভিতরত বা বিধানসভার ভিতরত বা অসমৰ ৰাইজৰ উন্নয়ন কাৰণে ডেভেলপমেন্টৰ ক্ষেত্ৰত আমি গভৰ্ণমেণ্টৰ যিটো সমৰ্থন আগবঢ়াব লাগে বা সহযোগিতা লাগে আমাৰ সহযোগিতা থাকিব, কিন্তু মই কংগ্ৰেছৰ সদস্য হৈ কেনে মই থাকিম। অসম বিধানসভাত শশী সিদ্দিকে আৰম্ভ কৰা এই নতুন টীমক লৈ সমালোচনা কংগ্ৰেছ এআইডিএফ বিধায়কৰ। এটা দলৰ নীতি আদৰ্শৰ ভিত্তিত জয়লাভ কৰা জনপ্ৰতিনিধিয়ে কেনেকৈ কৰিব পাৰে আনটো দলক সমৰ্থন? প্ৰশ্ন আমিনুল ইসলামৰ। মোৰ মঙ্গলদৈ বিধানসভা সমষ্টি আর আমার জাতির স্বার্থত বর্তমানের যে সরকারের উন্নয়নমূলক কাম সেই উন্নয়নমূলক কামবিল সহযোগিতা আগবহার মানে সিদ্ধান্ত গ্রহণ করেছো, আর সেইভাবে মই বর্তমানের সরকারের বিধায়ক হিসাবে আছো, কিন্তু সরকারের যে উন্নয়নমূলক কাম কাজ তাতে সহযোগ করার সিদ্ধান্ত গ্রহণ। অবশ্যই কংগ্রেসের বিজেপিক সমর্থন করা এই চারি বিধায়কে শেষ নে আরম্ভণি এটাই কই শেষ করব নারি, কেন এটিও বহু এনে কেবাগিও বিধায়ক বিজেপিলে অহার ইঙ্গিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। সরকারক সমর্থন জানাবর বাবে আরো বিধায়কর ইচ্ছা আছে, কংগ্রেস দলের বহুত নেতার ইচ্ছা আছে। লাহে লাহে আপনাদেরকে এবিলাক যেতিয়াই যেতিয়াই কথাবিলাক ম্যাচিউরড হব তেতিয়াই তেতিয়াই আমি আপনাদের ওসব তেখেতসকলক লৈ আহিম। তেনে সময়ত কংগ্রেস এরিব লগা এই সকল বিধায়ক যে নিশ্চয়কৈ শশী সিদ্দিকর টিমর অংশ হব সেয়া নিশ্চিত, যদি সেয়া হয় তেন্তে নিশ্চয় বৃদ্ধি হব শশী সিদ্দিকর টিমর সদস্যর সংখ্যা। ক্যামেরা পার্সন সঞ্জয় বরা আর অঞ্জন ডেকার সহ বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।